উপরের সারির 4 উইকেট হারিয়ে এবং ইনিংসে 7 বল বাকি থাকতে অল আউট হয়েও বাংলাদেশের স্কোরবোর্ডে 232 রান। টপ অর্ডারে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ব্যর্থ, মিডল অর্ডারে ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান। সাকিব আল হাসান বিহীন ব্যাটিং অর্ডারে বাকি 3 সিনিয়র রান না করলে হার সেখানেই নিশ্চিত হয়ে যাওয়ার কথা, হয়েছেও তাই। বাংলাদেশের রান এসেছে অপ্রত্যাশিত জায়গা থেকে। মোহাম্মদ মিঠুন চাপের মুখে 90 বল খেলে 62 রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনের সাথে জুটি বেঁধে বাংলাদেশকে সম্মানজনক পুঁজি এনে দিয়েছেন। উপরের সারির ব্যাটসম্যানরা একটু সময় নিয়ে খেললেই হয়তো স্কোরবোর্ডের চেহারা ভিন্ন হতে পারত, ভিন্ন হতে পারত ম্যাচের ফলাফলও। প্রতিপক্ষ দলের 2 ওপেনার হেনরি নিকোলাস এবং মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই ঠিক তাই করেছেন। প্রথম 10 ওভারে 4 উইকেট হারালে সেখান থেকে ফিরে আসা আসলে খুবই কঠিন। আসলে যেভাবে সবাই বাংলাদেশকে থামিয়ে রেখেছিল ইনিংসের শুরুতে, সেটাই সবচেয়ে তৃপ্তিদায়ক ছিল। ম্যাচ শেষে বলেছেন 117 রানে অপরাজিত ইনিংস খেলা মার্টিন গাপটিল। প্রথম উইকেট জুড়িতে 103 রান যোগ করেছেন মার্টিন গাপটিল এবং নিকোলাস। মিরাজের বলে ইনিংসের 23তম ওভারে নিকোলাস আউট হলেও ছন্দপতন হয়নি গাপটিলের। নাগালে রাখা রান রেট চোখে রেখে খেলে গেছেন ইনিংস শেষ করে আসার লক্ষ্য নিয়ে। কেন উইলিয়ামসনকে মাঝপথে হারালেও উইকেটে পেয়েছিলেন প্রিয় বন্ধু রস টেইলরকে। শেষ পর্যন্ত ক্যারিয়ারের 15তম সেঞ্চুরি এবং অপরাজিত থেকেই দলের জয় নিশ্চিত করেছেন গাপটিল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডারের একজন দীর্ঘ সময় ক্রিজে পড়ে থাকলে হয়তো নিউজিল্যান্ডকে এত সহজে লক্ষ্য তাড়া করতে হতো না।